হ্যালো ফ্রেন্ডস, আমি রুমা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু নতুন রান্না, চিংড়ি মাছের মালাইকারি। রান্নাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখে নেওয়া যাক রান্নাটি করতে কী কী উপকরণ লাগছে। আমি প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো। হাফ চামচ নুন, দিয়ে মাখিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখবো। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো তেলকে। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবারে এতে আমি জিরে ফোড়ন দেব, গোটা জিরে, একটা বড় তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এটা 5-6 সেকেন্ড মতো একটু ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম আছে থাকুক। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা। মশলাগুলো ভাজা করবো এখন। 2 মিনিট মতো মশলাটা এখন কষাবো, একটু জোরে দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। মশলার জলটা দিলাম। আরো 1 মিনিট এখন আমি কষাবো, তাহলে টোটাল 4 মতন মিনিট লাগলো কষাতে মশলাটা। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার আমি নারকেল দুধটা দেব। আমার হাতের কাছে টমেটো ছিল না, তোমরা বা তোমাদের হাতের কাছে টমেটো থাকলে টমেটো কুচিয়ে দিতে পারো এই মশলা কষানোর সময়। এখানে 2 কাপ দুধ আছে, অল্প অল্প করে দেবো, একবারে দেবো না। সামান্য আমি চিনি চিনি দিয়ে দিলাম, তোমরা স্বাদ মতন দিও, তোমরা যে যতটা চিনি পছন্দ করো। এটা একটু মিষ্টি হয়, বা সবাই তো রান্নায় চিনি পছন্দ করে না, আমাদের বাড়ি তেমন একটা পছন্দ করে না, তাই আমি সামান্য দিলাম। এবার নারকেল দুধটা পুরোটা দিয়ে দেবো। রান্নাটা ফুটে গেছে, এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। আরো 2 মিনিট মতো ফোটাবো।
রান্নাটা তেল ছেড়ে গেছে, তার মানে বুঝবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি গরম মশলাটা দিয়ে 10 সেকেন্ড মতো, হাফ চামচ মতো গরম মশলা দিলাম, 10 সেকেন্ড মতো ফোটাবো, ফুটিয়ে তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, দিয়ে এবার নামিয়ে নেবো। যখনই তেল পাচ্ছি এবার আমি রান্নাটা প্লেটে নামিয়ে নেবো।